মুর্শিদাবাদের ডোমকল ব্লকের 12 নম্বর জুরানপুর গ্রাম পঞ্চায়েত জোটের দখলে থাকলেও পঞ্চায়েতের বাইরে বেরিয়ে এসেই ডিগবাজি খেয়ে বিধায়ক জাফিকুল ইসলামের হাত ধরেই তৃণমূল কংগ্রেসের যোগদান করলেন। ডোমকল ব্লকে কংগ্রেসে চুন কালি পড়ল জোট কর্মীদের মুখে। ওই পঞ্চায়েতে মোট সদস্য ছিল 17 জন, তাদের মধ্যে তৃণমূল পেয়েছিল মাত্র 3টি, কংগ্রেস পেয়েছিল 8টা এবং সিপিআইএম পেয়েছিল 6টা। ডোমকলের জোট কর্মীদের মধ্যে আবেগ ছিল জুরানপুর পঞ্চায়েত গঠন করবে জোটেরাই, সেই আশা ভঙ্গ হয়ে মুখ থুবড়ে পড়ল সিপিআইএম কংগ্রেস অর্থাৎ জোট। প্রধান উপপ্রধান জোটের পক্ষে গঠন হলেও পঞ্চায়েতের বাইরে বেরোতেই সঙ্গে সঙ্গে তৃণমূলের দিকে ঝাঁপ বাড়ালেন। পঞ্চায়েতের বাইরে ডোমকলের বিধায়ক জাফিকুল ইসলামের হাত ধরে তৃণমূলে যোগ দেন জোটের সমর্থক প্রধান কাজরা বিবি সহ উপপ্রধান। জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট।